আসসালামু আলাইকুম, আমি সানজিদ আহমেদ বিশ্ব বলছি। আজকে আমরা যে সাবজেক্টটা পড়ছি সেই সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 প্রথম পত্র। আমরা পড়ছি এ চ্যাপ্টার 5, যে চ্যাপ্টার নাম হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। তো চ্যাপ্টার 5-এর এই কম্পিউটার পেরিফেরালস নিয়ে আমরা অনেকগুলো ভিডিও ইতিমধ্যে দেখেছি, তো সেগুলো নিয়ে সেগুলোতে বিভিন্ন পেরিফেরাল ডিভাইস সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা যে ডিভাইসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মনিটর। মনিটরের ধারণা আমরা আজকে মনিটর নিয়ে জানব। তো আমরা ভিডিও পড়াশোনা শুরু করছি। তো পড়াশোনা শুরু করার আগে একটু বলে নিচ্ছি, যদি পড়া বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে। তো পড়াশোনা শুরু করছি। আমরা প্রথমে দেখব মনিটর কি। আসলে এইখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা মনিটর। আমরা জানি টেলিভিশনের মতো দেখতে কম্পিউটারের ব্যবহার, এই কম্পিউটার ব্যবস্থার এই অংশটাকে বলা হয় মনিটর, যেটা সাহায্যে আমরা কোনো কাজ করলে সেটা দেখতে পাই। তো টিভি কার্ড ব্যবহার করে মনিটর দিয়ে টিভি নেট টেলিভিশন স্টেশন থেকে সম্প্রচারিত অনুষ্ঠানও দেখা যায়। আমাদের ওই মাদারবোর্ডের মধ্যে টিভি কার্ড নামক একটা কার্ড যদি আমরা ইনস্টল করে নিই তাহলে সেই মনিটর থেকে কিন্তু আমরা টেলিভিশনও দেখতে পারবো। আই মিন হচ্ছে ওই মনিটর থেকে আমরা সম্প্রচারিত অনুষ্ঠান দেখতে পারবো, টেলিভিশন অনুষ্ঠানগুলো। তো মনিটর, এই যে এটা দেখতে পাচ্ছ এটা একটা মনিটর। এই মনিটর স্ক্রিনের এক কোণা থেকে অন্য কোণার মাপকে এই মনিটরের সাইজ হিসেবে ধরা হয়। সাধারণত মনিটরের সাইজ হচ্ছে 14, 15, 17 এবং 21 ইঞ্চি। আমরা জানি ডেস্কটপ পাবলিশিং বা গ্রাফিক্সে কাজ করার জন্য অথবা বড় বড় স্প্রেডশিটে কাজ করার জন্য বড় সাইজের মনিটর এর সুবিধা বেশি, মানে এটা সুবিধাজনক। এই মনিটর প্রধানত 4 প্রকারের হয়ে থাকে: সিআরটি মনিটর, এলসিডি মনিটর, এলইডি মনিটর, অ্যামোলেড মনিটর। তো আজকে আমরা সিআরটি মনিটর নিয়ে আলোচনা করব। এই তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সিআরটি মনিটরের ছবি। এখন সিআরটি মনিটর সম্পর্কে জানব। দেখো সিআরটি মনিটর, সিআরটি পুরো নাম হচ্ছে ক্যাথোড রে টিউব। আমি আবার বলছি ক্যাথোড রে টিউব। এই ক্যাথোড রে টিউব যুক্ত মনিটরকে বলা হয় সিআরটি মনিটর। তোমরা সিআরটি মনিটর দেখলেই চিনবে, দেখতে একটু মোটা বাক্সের মতো। এই সিআরটি এর পূর্ণ হচ্ছে ক্যাথোড রে টিউব, যেটা আমি একটু আগে বলেছি। এই ধরনের মনিটরের পিছনের দিকে ইলেকট্রন গান থেকে নির্গত ইলেকট্রন ফসফরাসের উপর আঘাত হানতে থাকে। সাদা কালো মনিটরের ক্ষেত্রে এতে ইলেকট্রন গান থাকে 100টি, আর হচ্ছে রঙিন মনিটরের ক্ষেত্রে 3 ধরনের মৌলিক রং প্রদর্শনের জন্য 3 ধরনের ইলেকট্রন গান থাকে। একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে নীল, আর একটা হচ্ছে লাল। আমরা জানি এই মনিটর হচ্ছে সাদা কালো হতে পারে, রঙিনও হতে পারে, তাই না? অনেক আগে সাদা কালো মনিটর ব্যবহার করা হতো, কিন্তু এখন সাদা কালো মনিটর একদমই ব্যবহার করা হয় না, এখন রঙিন মনিটর ব্যবহার করা হয়। এই সিআরটি মনিটর গুলো কম উজ্জ্বল ডিসপ্লে হয়ে থাকে, মানে এর ডিসপ্লেটা কম উজ্জ্বল হয়ে থাকে, আর সিআরটি মনিটরের ওজন বেশি। তোমরা দেখতে পাচ্ছ সিআরটি মনিটরটা, এটার কিন্তু ওজন বেশি বলে সহজে বহন করা যায় না। এবং এলসিডি মনিটরের চেয়ে কিন্তু বিদ্যুৎ খরচ সিআরটি মনিটরে বেশি হয়। সিআরটি মনিটরের দাম তুলনামূলকভাবে কম। বর্তমানে এই ধরনের মনিটর আর তৈরি হচ্ছে না, মানে হচ্ছে বর্তমানে এলইডি এবং এলসিডি মনিটর প্রচলন বেশি, তাই সিআরটি মনিটর এখন আর তৈরি হচ্ছে না, অত বেশি প্রচলন নেই। এই টিউবের ভিতরের দিকে ফসফরাস নামক একটি রাসায়নিক পদার্থের প্রলেপ লাগানো থাকে এই সিআরটি মনিটরের টিউবের ভিতরে। আশা করি সিআরটি মনিটর বুঝতে পেরেছ। এখন আমরা একটু আলোচনা করবো ক্যাথোড রে টিউব, যেটা হচ্ছে সিআরটি, যে ক্যাথোড রে টিউব দিয়ে তৈরি। ক্যাথোড রে টিউবটা আসলে কি? এই ক্যাথোড রে টিউব সবচেয়ে পুরনো ইলেকট্রনিক ইমেজ তৈরি করার পদ্ধতি ব্যবহার করা হয়, মানে এটা হচ্ছে একটা পুরাতন পদ্ধতি ব্যবহার করা হয়। এর মধ্যে এটি একটি বিশেষ ধরনের ভ্যাকুয়াম টিউব যার আংশিক শূন্য এবং এই অংশটি খুব অল্প চাপে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। মানে হচ্ছে এই মনিটরের পিছনে যে একটা একটা টিউব থাকে এটার ভিতরে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। এই টিউব নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রোড, মানে যেটাকে বলা হয় ক্যাথোড প্রান্ত থাকে এই টিউবে, এবং হচ্ছে ক্যাথোড থাকে, আর হচ্ছে ক্যাথোড থেকে ইলেকট্রন বিম পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রন অ্যানোডের দিকে প্রবেশ করে, মানে অ্যানোড দিকে নিক্ষেপ করে আর কি, যা স্ক্রিনে ডিসপ্লে আকারে দেখা যায়। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিওতে আমরা অন্য ভিডিও অন্যগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।